বেশিরভাগ সর্বজনীন দুর্গোৎসবের। আমি হচ্ছি জয়েন্ট সেক্রেটারি, আমার নাম অঞ্জন ব্যানার্জি, আর একজন আছে তার নাম সঞ্জয় কর্মকার। ফাইবারগ্লাসের প্রতিমা তৈরির কাজ এখন এখানে চলছে। এখান থেকে নিয়ে গিয়ে পুকুরের পাড়ে বিশাল একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে বাঁশের, তাতে ওটা ফিটিং করে দেওয়া হবে। তোমরা যে প্রতিমাটা তৈরি হচ্ছে দেখলে, ওই প্রতিমাটা এখন ওখানে তৈরি হচ্ছে, এই যে এখানে তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পরে প্রতিমাটা ওই যে দূরের বাঁশের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, ওই স্ট্রাকচারে গিয়ে ফিট করে দেওয়া হবে। মানে তোমরা ঢুকবে এদিকের মেন এন্ট্রান্স দিয়ে, পুরো গ্রামটা দেখবে। গ্রামটা দেখার পর জলের পাড়ে দাঁড়িয়ে প্রতিমাটা তোমরা দর্শন করতে পারবে। এবার থিম পুরুলিয়ার একটা গ্রাম, পুরুলিয়ার গ্রাম। পুজোর বিশেষত্ব হচ্ছে এই যে প্যান্ডেলপত্র হচ্ছে, ওখানে 60 ফুটের দুর্গা থাকবে, ওইখানে তো বজরা হবে। আচ্ছা, ওইখানে তো ওই বজ্রের ওপর 60 ফুটের ওই দুর্গা থাকবে। আর যা মডেলপত্র এখানে থাকবে, সমস্ত লাইভ মডেল থাকবে, সমস্ত লোকজন যা থাকবে পুরুলিয়া থেকেই তারা আসবে। একটা গ্রুপ থাকবে এখানে ধামসা মডেলের, এসব চলবে। তো বড় ঠাকুর এবং প্রচন্ড ফেমাস হয়ে গেছে, ভিড় কিন্তু প্রচন্ড হবে, তো সেটার জন্য আপনারা কি ব্যবস্থা করছেন? প্রশাসনের তরফ থেকে প্রশাসনিক যা ব্যবস্থা নিয়ে সব ব্যবস্থা নিয়েছে, এছাড়া আমাদের প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে, পুলিশ থেকে আমাদের সিভিক ভলেন্টিয়ার, সিসিটিভি মানে এছাড়াও সমস্ত প্রশাসনের তরফ থেকে যে পুলিশেরও আয়োজন করা হয়েছে, তারা সব থাকবে এখানে। আচ্ছা, আর সাংস্কৃতিক অনুষ্ঠান কি ব্যবস্থা করছেন আপনারা? না, এই পুজোর জন্য এখন এই মুহূর্তে এরকম নয়, আমাদের এখানে প্রত্যেক দিনই একটা ওই সাঁওতালি নাচের, পুরুলিয়ার যে আদিবাসী তাদের নাচের ব্যবস্থা থাকবে, তাদের মাদল টাদল নিয়ে এখানেই তারা লাইভ পারফর্ম করবে। আর এছাড়া অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এক্ষুনি আমরা করতে পারবো না, তার কারণ এই ভিড় আর আমাদের জায়গার এই অভাবের জন্য এক্ষুনি কিছু করতে পারছি না। আর উদ্বোধন কবে হচ্ছে? 2রা অক্টোবর চতুর্থীতে আমাদের উদ্বোধন, বেলুড় মঠের মহারাজ আসছেন উদ্বোধন করতে। এবছর আমাদের 24 বছর, সামনের বছর আমাদের 25 বছর, চিন্তাভাবনা আরও অন্যরকম আছে। সামনের বছর এই বছরের ওপরই নির্ভর করছে, সামনের বছর আমরা আরও বৃহদাকার কোনো কিছু করব। যারা এখানে আসবে ব্যান্ডেল স্টেশন থেকে অটো কিংবা টোটো করবে, করে বলবে মেরি পার্ক যাব, মেরি পার্ক যাব বললে এখানে নামিয়ে দেবে অটো কিংবা টোটোতে। আর যদি তোমরা গাড়ি করে আসো তাহলে তার যে জিপিএস কোয়ার্ডিনেটস এবং যে ম্যাপে যে লিংক, সেটা আমি তলার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার সেখান থেকে তোমরা জাস্ট নেভিগেট করে নেবে, তাহলেই বুঝতে পেরে যাবে রাস্তাটা কীভাবে আসতে হবে। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও। আর যারা পুরনো তাদের আর বলবো না, তোমরা তো লাইক করোই।